ভাই আমরা ফেল করি নাই ওরা ওরা মানে ওরা মানে অনেক টর্চার করছে ভাই আপনি তো এখন স্টুডেন্ট না তো 2022 23 স্টুডেন্ট জি কোথাকার পরীক্ষার্থী আপনি তোর নাম কো এটা অযৌক্তিক এটা আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই আমাদের দাবি মানতে হবে এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না আমাদের সুনির্দিষ্ট দাবি একটাই বৈষম্যহীন রেজাল্ট চাই আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই আমাদের দাবি একটাই আমরা অনেক ছাত্র এ প্লাস পেয়েছি এসএসসিতে ওই এসএসসির রেজাল্টের সাথে কেন এ প্লাস মিল নাই গণহারে বিডি দেওয়া হয়েছে কেন আমরা জানতে চাই আমাদের এই বৈষম্য আমরা মানি না অবিলম্বে এই রেজাল্ট পুনরায় সঠিক গ্রহণ করতে হবে আমরা পরীক্ষা দেওয়ার পক্ষে ছিলাম কিন্তু কিছু মহল তারা অনেকেই এই আন্দোলনে হতাহত হয়েছে তারা তাদের কারণে এই পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই তাই আমাদের কিছু ভাইয়েরা পরীক্ষা দিতে চায় নাই এই জন্য সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষা বোর্ড ঘোষণা করেছে যে রেজাল্ট দেওয়া হবে আমরা পাশ করেছি কিন্তু আমাদের এসএসসির রেজাল্টের সাথে কোনো মিল নাই কেন আমরা এ প্লাস পেয়েছি অন্য অনেক এসএসসিতে কিন্তু আমাদের এইচএসসির রেজাল্টের সাথে বৈষম্যমূলক করা হয়েছে এসএসসির রেজাল্টের সাথে কোনো সাদৃশ্যপূর্ণ নাই আমরা চাইছিলাম সব বোর্ড একসাথে পরীক্ষা হইব পুরো বাংলাদেশ আবার পুরো বাংলাদেশ একসাথে শেষ হবো কিন্তু শিক্ষা বোর্ড নাবেন না কেউ একটা পরীক্ষা নিচ্ছে কেউ দুইটা কেউ ফার্স্টটা কেউ সাতটা নিছে এরপরে নিজের মন মতন পরীক্ষার ফলাফল দিয়ে দিছে